ব্যবসা বাণিজ্যের ক্রমবর্ধমান চাপ সামলাতে 2014 সালে চট্টগ্রাম বন্দর থেকে 6 কিলোমিটার দূরে পতেঙ্গা হালে শহর উপকূলে বে টার্মিনাল তৈরির উদ্যোগ নেওয়া হয়। প্রথমে নিজস্ব অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়নের চিন্তা থাকলেও পরে পিপিপি এর ভিত্তিতে এটি করার সিদ্ধান্ত নেয় সরকার। ফলে 6 বছর পর এখন আবারও নতুন করে সম্ভাব্যতা যাচাইয়ের বেড়াজালে থমকে গেছে এই প্রকল্প। বেসরকারি বিনিয়োগকারী যখনই ইনভেস্ট করে তখন সে তার বিনিয়োগটা কীভাবে নিরাপদভাবে তুলে আনবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেই বিষয়টি তারা লক্ষ্য করে, এবং এটা উইন উইন সিচুয়েশনে এই রকম চুক্তি হয়। তো যেহেতু আমরা সিদ্ধান্ত নিয়েছি, সরকার সিদ্ধান্ত নিয়েছে এটি হবে সরকারি বেসরকারি বিনিয়োগের মাধ্যমে, অতএব এই স্টাডিগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এই স্টাডির জন্য আমাদেরকে সময় দিতে হবে। ব্যবসায়ীরা বলছেন, দীর্ঘদিনেও চট্টগ্রাম বন্দরে যোগ হয়নি নতুন জেটি কিংবা টার্মিনাল, ফলে হঠাৎ কোনো দুর্যোগ বা জেটি নষ্ট থাকলে অনেকটাই থমকে যায় বন্দর। এমন অবস্থায় দ্রুত বে টার্মিনাল নির্মাণের দাবি তাদের। দুদিন কার্যক্রম বন্ধ থাকলেই কিন্তু আমরা কনজেশনে পড়ে যাই, যে কনজেশনের খেসারতটা কিন্তু বন্দর ব্যবহারকারী হিসেবে আমাদেরকে দিতে হয়। বে টার্মিনালের কাজটা ত্বরান্বিত না করলে আগামী 5 বছর পর কিন্তু আমাদের যে হারে বিজনেস ইম্পোর্ট এক্সপোর্ট যে হারে গ্রোথ হচ্ছে, আগামী 5 বছর পর কিন্তু বর্তমান সক্ষমতার জায়গায় যদি চট্টগ্রাম বন্দর থেকে যায় তাহলে কোনোভাবেই সার্ভ করতে পারবে না। অতএব বে টার্মিনালের কোনো বিকল্প নেই। বাংলাদেশে ভবিষ্যতে নিজস্ব ইকোনমিক জোন চালু হতে যাচ্ছে এবং সাথে সাথে আনোয়ারা ইকোনমিক জোন চালু হতে যাচ্ছে, এবং আমাদের বিদেশি বিনিয়োগকারীরা দ্রুতগতিতে বাংলাদেশের দিকে এগিয়ে আসছে। সুতরাং আমরা মনে করি বে টার্মিনালের ক্ষেত্রে সরকার দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবে। বর্তমানে চট্টগ্রাম বন্দরে জোয়ার ভাটার উপর ভিত্তি করে নির্দিষ্ট সময়ে একসাথে 19টি জাহাজ ফিরতে পারে। বে টার্মিনাল হলে সেখানে একসাথে 30 থেকে 35টি জাহাজ ফিরতে পারবে, আর সাগরের ভেতরে হবার কারণে সবসময়ে জাহাজ ভিড়তে এবং ছেড়ে যেতে পারবে, এতে প্রচুর সময় বাঁচবে। নাজমুল সাদিকী, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম।